না, একটা রাজনৈতিক দলে প্রার্থী হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন রকম বিতর্ক উঠতেই পারে, কিন্তু যখন একবার দলগতভাবে সিদ্ধান্ত হয় যে এই প্রার্থী হবে, তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে, যারাই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের একটাই তখন কর্তব্য থাকে, সেটা হচ্ছে দলীয় প্রার্থীকে সর্বশক্তি দিয়ে তার পিছনে দাঁড়িয়ে তাকে জয়লাভ করানো। এবং আমাদের এখানটায় আমাদের যিনি বর্তমানে প্রার্থী হয়েছেন আবার, আর তাকে নিয়ে ডিসপিউট ছিল, আছে এবং থাকবেও ভবিষ্যতে হয়তো, কিন্তু যেহেতু আমাদের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে পুনরায় নমিনেশন দেওয়া হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে, তখন স্বাভাবিকভাবেই জেলার সভাপতি হিসাবে আমারও দায়িত্বের মধ্যে পড়ে যে সেই প্রার্থীকে নিয়ে যাতে আমরা জয়লাভ করিয়ে পাঠাতে পারি আবার ভারতবর্ষের পার্লামেন্টে তাকে প্রতিনিধি করে এই এলাকার। এখানটায় যেমন মমতা ব্যানার্জি সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছেন, আমিও নিজের হাতে এখানটায় দক্ষিণ দিনাজপুর জেলায় আমি তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছি, এবং সারা উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এই তৃণমূল তৈরি করার পিছনে আমার অবদান অনেকটাই আছে। সুতরাং সেই দল ছেড়ে একটা ক্ষোভের কারণে আমি অন্য আরেকটা দলে চলে যাব, এটা এই ভাবনাটা আমার মনে হয় সঠিক হবে না। সেই জন্য আমরা যে দলে আমরা আছি সেই দলেই থাকব। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, এ নিয়ে কোনো আমরা নিঃসন্দ, কারণ তাকে সামনে রেখেই একসময় কংগ্রেস ছেড়ে আমরা এসেছিলাম। আগামীতে কি মানে লোকসভাকে কেন্দ্র করে কি রণকৌশল তৈরি চিন্তা হবে, সেটা তো আমরা বসি নেই, আগে আমাদের বসবো, আমরা আলোচনা করব, প্রার্থীকে নিয়েও বসতে হবে আর পৃথকভাবে। ক্ষমতা বা শক্তি বেড়েছে, এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমি বলবো যে সত্যের অপলাপ করা হবে। বিজেপিকে আমরা 2014 সালে যে জায়গায় দেখেছিলাম লোকসভায়, তার চাইতে অনেক গুণ ওদের শক্তি বৃদ্ধি হয়েছে, অস্বীকার করে লাভ নেই। সুতরাং নিঃসন্দেহে বিজেপির সঙ্গে আগামী দিনে আমাদের খুব লড়াই হবে।